বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বিজয়ের মাস, সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, অন্যদিকে কোভিডের আক্রমণ এবং বছরব্যাপী আক্রমণ, এবং এই আক্রমণ কবে নাগাদ সেসবে কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে সবাই আশায় বুক বেঁধে আছেন ভ্যাকসিনকে কেন্দ্র করে, এবং সেই ভ্যাকসিন আসলে কি হবে না হবে, ভ্যাকসিনকে ঘিরে কোনো অপকর্ম হবে কি না, ভ্যাকসিন সবাই পাবে কি না, কার পাওয়া আগে উচিত সে পাবে কি না, এইসব নানা প্রশ্ন মানুষের মধ্যে আছে। কিন্তু তার বাইরেও নানা রকমের সংকট আমরা দেখতে পাচ্ছি। শীতের সময় কোভিডের দ্বিতীয় ঢেউ চলছে, আমরা মোটামুটিভাবে প্রথম ঢেউটা সামাল দেয়া গেছে জীবন জীবিকার সমন্বয় সাধনের মধ্য দিয়ে। ক্যাজুয়ালিটি যেরকম আশঙ্কা করা গিয়েছিল অন্যান্য দেশের তুলনায়, বাংলাদেশ সেই অর্থে বাংলাদেশের ক্যাজুয়ালিটি ততটা হয়নি। তবে এখন চারপাশে কোভিডের রোগীর সংখ্যা অনেক দেখা যাচ্ছে, মৃতের সংখ্যাও কম নয়। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কী হবে সেটি নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে। প্রধানমন্ত্রী অনেকদিন ধরেই সবাইকে সতর্ক করবার চেষ্টা করছেন। কোভিডকালেই আমরা দুর্নীতির নানা চিত্র, নানা গল্প শুনেছি, এবং সেই সঙ্গে ধর্ষণ এখনও আজকের সংবাদপত্র দিকেও তাকালে ধর্ষণের খবর পাওয়া যাবে। মানুষের এক ধরনের বিকৃতি, যখন মানুষের মৃত্যু চিন্তায় ব্যস্ত, জীবনের ঝুঁকিতে ব্যস্ত শঙ্কিত, সেই সময়ও এই ধরনের অপকর্ম মানুষ কীভাবে করে সেটি একটি বড় প্রশ্ন। এবং এরই মধ্যে আমরা বিজয়ের মাসে যখন কথা বলছি, মুজিব বর্ষ পালিত হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, তার ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে যেখানে রাজনীতি মোটামুটি উত্তাপহীন, বিরোধী দলের কোনো ক্রিয়াকর্ম নেই, মাঝে মধ্যে নির্বাচন হয়, নির্বাচনে তারা অংশ নেন, নির্বাচন শেষে নির্বাচনের দিন তাদেরকে দেখা যায় না, তারা অভিযোগ করেন নির্বাচনে কারচুপি হয়েছে, সরকারি দল বলে তাদেরকে পাওয়া যায় না, এরই মধ্যে সামনে কিছু উপনির্বাচনও আছে, এবং সেই সঙ্গে এই যে ভাস্কর্যকে কেন্দ্র করে কিছু ধর্মীয় গোষ্ঠী এক ধরনের উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে। কোথাও কোথাও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে, নানা রকমের বাকবিতণ্ড হচ্ছে। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমাদের সংবিধানকেও রক্ষা করতে হবে, ধর্মের প্রতিও আমাদের যে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত না রাখে সেটিও বজায় রাখতে হবে, সেটিও খেয়াল রাখতে হবে, যথার্থ কথাই তিনি বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সব বিলিয়ে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় যাচ্ছে, দ্বিতীয় ঢেউ বা তৃতীয় ঢেউ যদি বাংলাদেশের দিকে আসে, বাংলাদেশের অর্থনীতি যেটুকু সামাল দেওয়া গেছিল সেটুকু যাবে কিনা, সেই সব নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। আমাদের সঙ্গে ঢাকার উত্তরার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএম এর সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার সিদ্দিকুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। কি মনে হচ্ছে দেশের অর্থনীতির পরিস্থিতি কোভিডকে মোকাবেলা করে? আমি জানি যে আপনি বিজেপির প্রেসিডেন্ট ছিলেন এবং ইতিমধ্যেই এক দফা একদম শুরুর দিকে আপনাদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে, আপনারা চেয়েছিলেন, প্রধানমন্ত্রী বেশ সদয় ছিলেন এবং তিনি প্রথম গার্মেন্ট সেক্টরের প্রণোদনা দিয়েছেন, আবারও আপনারা প্রণোদনার কথা বলছেন। কিন্তু সামগ্রিকভাবে আমি ক্ষমতাসীন দলের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে আপনার কাছ থেকে শুনতে চাইব যে এই কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হলো, কতটা মোকাবেলা করো করা গেল এবং সামনে কি দেখছেন? মিস্টার সিদ্দিকুর রহমান, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেল লাইভ দর্শকদেরকে। অর্থনীতির অবস্থা যদি বলেন তাহলে আমাদের যেরকম একটা অবস্থা সারা পৃথিবীতে হয়েছে তার থেকে আমরা অনেকটাই ভালো অবস্থায় আছি, যেটা আপনি প্রথমেই বলছিলেন। সেই জায়গায় আমি বলবো যে প্রথম যখন আমাদের এখানে মার্চ মাসের 8 তারিখে কোভিড আমরা ধরা পড়ে, এই ধরা পড়ার সাথে সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুততার সাথে আমাদেরকে একটি প্যাকেজ দেন, প্রায় 1,00,000 কোটি টাকার উপরে 21টি খাতকে উনি কিন্তু এই প্রণোদনাটা শুরু একেবারে সিএসএমই থেকে শুরু করে সবার কাছে যাতে পৌঁছে এবং প্রায় 1 কোটি লোকের উপরে উনি সবার কাছে কিন্তু খাদ্য এবং সবার কাছে টাকা পৌঁছে দেন। এবং আপনি জানেন যে 2008 সালে ইলেকশনের সময় মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের হওয়ার জন্য আজকে কিন্তু আমরা এখানে বসে কথা বলতে পারছি, আবার
সেই ডিজিটাল বাংলাদেশের সুফলটা ব্যবহার করে আমরা কিন্তু একদম সবার কাছে টাকাটা তাদের অ্যাকাউন্টে ঘরে বসে তারা টাকাটা পেয়ে গেছে। সেই জায়গায় আমরা বলবো যে আমাদের দেশে সেই রকম ভাবে অর্থনীতি কোন রকমের চাপের মধ্যে আমরা পড়িনি, কারণ আমাদের রেমিটেন্স ভালো অবস্থায়, এক্সপোর্ট খাত সবচেয়ে বড় যে এক্সপোর্ট খাত সেটা সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে প্রথম এক মাস পড়েছিল এপ্রিল মাসটা, যেহেতু আমরা ফ্যাক্টরি বন্ধ রেখেছিলাম মে মাসে যখন খুলে দিলাম তারপরে অনেক অর্ডার হোল্ড হয়েছে, অনেক ক্যান্সেলেশনও হয়েছে, তারপরে আবার আস্তে আস্তে বায়াররা কিন্তু সেগুলো নিয়েছে এবং অনেকের ক্যান্সেলেশন, অনেকের অবস্থা খারাপ হয়েছে, ফ্যাক্টরি বন্ধও হয়েছে। তারপরে ওভারঅল সিচুয়েশন যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে সরকারের বিশেষ করে আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক যথেষ্ট সহযোগিতা করেছে। আপনি একটা পরিচয় ভুল বলেননি, সেটা হলো যে আমি এফবিসিসিআইর বর্তমানে ভাইস প্রেসিডেন্ট। প্ল্যাটফর্মটা থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত অ্যাসোসিয়েশন এবং আপনার চেম্বারগুলোকে নির্দেশনা দিয়েছিলাম যে যারা সবচেয়ে এমনিতে সবাই লোন কিন্তু পেয়ে যায়, কিন্তু যারা সিএসএমই খাত তারা কিন্তু এই লোনটা পাইতে খুব হিমশিম খেতে হয়, কারণ তাদের অ্যাকাউন্ট নাই, অনেকে ব্যাংকের সাথে কোনো লিংকই নাই। সেই লিংকটা যাতে করে দেওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু আমরা করেছি এবং সেখানে তাদেরকে যেমন বলেছি আবার এফবিসিসিআই কিন্তু নিজে, বিসিসিআই সভাপতি নিজে এগুলো ফলো আপ করেছেন এবং যখনই বাংলাদেশ ব্যাংকে আমরা যে সহায়তাটাই চেয়েছি সেটাই কিন্তু পেয়েছি এবং তারা আপনার আমাদের এফবিসিসিআই তে আমরা একটা হটলাইন চালু করেছি, সেখানে যদি কেউ কমপ্লেন করেছে আমরা চেষ্টা করেছি কিভাবে সেটা সমাধান করা যায় এবং আমরা মোটামুটি ভাবে বলতে পারি যে 100% কোনো জিনিসই কখনো হয় না, তবে মোটামুটি ভাবে আমরা সন্তুষ্ট যে এইবারের প্রথম ধাক্কাটা আমরা মোটামুটি ভাবে কিন্তু একটা ভাবে ম্যানেজ করে নিতে পেরেছি, কারণ আমাদের রিজার্ভ আজকে 41 বিলিয়নের উপরে 42 বিলিয়ন সুই রেমিটেন্স, যেহেতু আমাদের ভালো রপ্তানি খাতের আয়ও কমেনি, তবে অর্ডার যেহেতু এখন কিন্তু আবার হোল্ড করতেছে গত 3-4 সপ্তাহ ধরে ইউরোপে আপনি দেখতেছেন যে দ্বিতীয় ঢেউয়ের অবস্থা খুবই খারাপ, আমেরিকায় ইলেকশন গেল, থ্যাংকস গিভিং ডে গেল, ইউরোপে যখন ওপেন করে দিল তখন সবাই কিন্তু মেলামেশাটা এমন ভাবে করেছে যে কেউ কিছু মানেনি। আমরা দেখেছি যে ইংল্যান্ডের মতো দেশেও সিবিএস এর মধ্যে কিভাবে মাস্ক ছাড়া হাজার হাজার মানুষ, তো সেইখানে আবার এইটা সংক্রমণটা সেইভাবে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার পরে এখন কিন্তু খুবই খারাপ অবস্থা এবং জার্মানির মতো জায়গায় লকডাউন দিয়েছে, তার কারণ হলো তারা চাচ্ছে না যে ক্রিসমাস এবং বড়দিনের উৎসবে আবার মানুষ এইভাবে মেলামেশা করুক, এটা তো খুবই স্বাভাবিক। তো সামনে কোনো বড় ধরনের সংকট দেখেন কিনা বাংলাদেশের অর্থনীতির জন্য যদি এই সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ কন্টিনিউ করে? আমাদের তো একটা তো অসুবিধা হবে, সেটা রপ্তানি খাতের অসুবিধা হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিতে যদি আমাদের এখানে আমরা কন্ট্রোল করতে পারি, যেটা আপনি বলেছেন গত 2 মাস ধরে অক্টোবর থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন যে এবং মাস্ক পরার জন্য, আমাদের হ্যান্ড ওয়াশ করার জন্য, আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, যদিও আমরা 17 কোটি লোকের দেশ আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা আমাদের জন্য অতটা খুবই কঠিন, কিন্তু মাস্ক পরা ততটা কঠিন না এবং মাস্ক অ্যাভেলেবলও, মাস্ক খুব সস্তাও, সবাই পরা উচিত এবং সেটা যদি আমরা পরি তাহলে আমাদের এখানে যদি ঠিক থাকে, আমাদের যেমন সবচেয়ে সুবিধা হলো যে আমরা খাদ্যে মোটামুটি ভাবে কিন্তু স্বয়ংসম্পূর্ণ, আমাদের খুব একটা বেশি জিনিস ইম্পোর্ট করে আনতে হয় না এবং যেসব দেশ থেকে আনতে হয় ইম্পোর্ট করে সেসব দেশের অবস্থাও খুব খারাপ না, তো সেখানে আমরা মনে করি যে আমাদের অর্থনীতির অবস্থাটা অত খারাপ হবে না। শুধুমাত্র একটা খাতকে নিয়ে আমরা যেটা চিন্তা করি সেটা হলো রপ্তানি খাত, যদি খুব বেশি ইউরোপে অবস্থা খারাপ হয়ে যায় এবং শীতের সময় যদি আমেরিকা এবং ইউরোপে খুব খারাপ হয় তাহলে আমাদের রপ্তানি খাতটা হয়তো একটা খুব খারাপ অবস্থার মধ্যে পড়তে পারে, তবে এখনো আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারবো ক্রিসমাস এবং নিউ ইয়ারের পরে
কি অবস্থা হয়। তবে আশার আলো যেটা আপনি বললেন যে ভ্যাকসিন দেওয়া আমেরিকায় শুরু করেছে সোমবার থেকে, ইউরোপে ইংল্যান্ডে আগেই দেওয়া শুরু করছে 8 তারিখ থেকে, এই জিনিসগুলো ভ্যাকসিন যদি দেওয়া ঠিকমতো হয় তাহলে আমরা আশা করি যে হয়তো মানুষের মনের মনের মধ্যেও একটা আসবে যে হ্যাঁ আমি কয়েক কিছুদিন পরে ভ্যাকসিন পাবো, আমি এখন একটু মেনটেন করে চলি। এই মেনটেন করা একটা আশার বাণী কিন্তু সারা পৃথিবীতে মানুষ এই মুহূর্তে দেখছে। জি মিস্টার রহমান, আমি আপনার কাছে আসবো। মেজর আখতার রহমান, ধন্যবাদ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম সিদ্দিক সাহেব, যেহেতু আপনি সামনাসামনি না আছেন, কাজে সালাম আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা তো ভালো, সবাই আমরা সবাই ভালো। সিদ্দিক সাহেব আমাদেরকে সুন্দর ভালো কথা বললেন, সুন্দর কথা বললেন, কিন্তু বাংলাদেশের মানুষ কি ভালো আছে? বাংলাদেশের মানুষের অবস্থাটা কি? আজকে মানুষ একটা ভয়ের মধ্যে, ভীতির মধ্যে আছে। একদিক দিয়ে করোনার ভয় দেখাচ্ছেন, একদিক দিয়ে আপনারা বিভিন্ন রকম আমাদেরকে বলছেন যে ভ্যাকসিন দিবেন, আবার দেখা যাচ্ছে 3-4 গুণ দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে, তারপর সে ভ্যাকসিন তো কোটা রেখে চলে যাচ্ছে। সব কিছু মিলে কদিন বলেছেন গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের ফেল হয়ে যাচ্ছে, কেউ বলছেন খুলে দিতে, কেউ বলছে বন্ধ করতে, তারপরে খুলে বন্ধ করে টাকা দিয়েছেন। এখন আমার ভাই সিদ্দিক সাহেব খুব সুন্দরভাবে বললেন যে ডিজিটালভাবে টাকা পৌঁছে গেছে, জানি না কাদের কাছে পৌঁছছে, কিন্তু আমি আমার আশপাশের বাড়ির এক দুই চার পাঁচ কিলোমিটারের মধ্যে আমাদের যারা জানাশোনা, যারা আমাদের সঙ্গে উঠা বসা চলাফেরা করে, তাদের কারে কাছে শুনি নাই তারা কোনো প্রণোদনা পেয়েছে। এখন এটা প্রমাণ যারা করবে, এখন হয়ে গেছে যে মেশিনটা করাপ্ট হয়ে গেছে, একটা সিস্টেম করাপ্ট হয়ে গেছে। যাকে আপনি ইনকোয়ারি করতে দিবেন, তদন্ত করতে দিবেন, তারাও দেখবেন একটা মিথ্যা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। রাইটিং এ রং স্টেটমেন্ট অর গিভিং এ ফলস স্টেটমেন্ট, এটা এখন তো বড় বড় অফিসারদের ফ্যাশন হয়ে গেছে, বিগ বিগ অফিসারদের ফ্যাশন হয়ে গেছে। বিকজ ক্রেডিবিলিটি তো কারো নেই, কোনো একটা অফিসারকে আপনি ট্রাস্ট করতে পারেন না, রাইট ফ্রম দ্য টপ টু ডাউন, কাউকে তো ট্রাস্ট করতে পারেন না। এখন আপনি কি করবেন? আচ্ছা, আমাদের সিদ্দিক সাহেব বললেন যে উনি বিসিসিআইতে কথা বলেছেন, মনে দিচ্ছেন যারা লোন পাচ্ছে না, টাকা পাচ্ছে তাদেরকে ব্যবস্থা করতেছেন। হ্যাঁ, হয়তো সত্যি, কিন্তু আংশিক সত্যি। বিশাল জনগোষ্ঠী, বিশাল ব্যবসায়ীরা লোনের কাছেও আসতে পারতেছে না। যে কোনো ব্যাংকে যান, প্রথম পরিচয় হলো লোনের জন্য না, আপনি কে তার জন্য না, আপনি কোন দল করেন। যদি বলেন আওয়ামী লীগ ছাড়া বা তার এলাইট ছাড়া অন্য কোনো দল করেন, তারা ঘুরতেছে, বাংলাদেশ ব্যাংক ঘুরতেছে, বলতেছে যে আমরা যারা সিক ইন্ডাস্ট্রি আছে, ওনার যে লিস্ট সিক ইন্ডাস্ট্রি, তারা বলতেছে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিয়ে দিব, অন্তত কোভিড এর খাতিরে আমাদেরকে বাকিটা মাফ করে দেন, আমরা প্রিন্সিপাল একবারে দিয়ে বেরিয়ে চলে আসবো, আমাদের ইন্টারেস্টটা মাফ করে দেন, প্রিন্সিপাল দিব। সিদ্দিক সাহেব একটু ইনকোয়ারি করে দেখবেন, আপনি তো ভাইস প্রেসিডেন্টস এবং আপনার উপরে এমবিসির চেয়ারম্যান সাহেব, তারও মোস্ট পাওয়ারফুল। এখন তো পলিটিক্যাল পার্টির কাছে পাওয়ার না, পাওয়ার হলো ফ্যামিলির কাছে, এবং ফ্যামিলির হইতে হবে। এখন পলিটিক্যাল পার্টি হিসাবেও এখন কেউ ক্ষমতা ভোগ করে না, যতটুকু ভোগ করে ফ্যামিলি মেম্বাররা। তা আপনার কাছে একজন ফ্যামিলি মেম্বার আছে, আপনারই বস, আপনারই সিনিয়র কলিগস, তাকে জিজ্ঞাসা করেন না। আমি অপেনলি বলছি, লুকানো চাবো না, আমি পরিষ্কার বলছি, কেন সিক ইন্ডাস্ট্রিজ অফারটা আজ পর্যন্ত কেন বাস্তবায়িত করা হচ্ছে না? অ্যাপার্ট ফ্রম দ্যাট, মিস্টার সিদ্দিকুর রহমান তো অলসো ভেরি পাওয়ারফুল ক্ষমতাসীন দলের শিল্প বাণিজ্য সম্পাদক। সেটা ওনাকে নাই বললাম, উনি হয়তো অনেক কাজ নিয়ে ব্যস্ত আছে, অনেক বেশি ব্যস্ত আছে, হয়তো এই ছোটখাটো সিক টিক দেখার ব্যাপারে হয়তো সময় নাও থাকতে পারে। আমরা শুনলো উনি বলবেন, তবু সিদ্দিক সাহেব আপনাকে বিনয়ের সঙ্গে বলবো, ওনার বক্তব্য বলবো, ওনার বক্তব্য আছে, আপনি সিক ইন্ডাস্ট্রিজ আপনারই কমিটি আছে, আপনার এই অর্গানাইজেশনের সাব কমিটি করা আছে, ওখানে দেখেন ইন্ডাস্ট্রি গুলো সিক হয়েছে, গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে এবং স্যালভেশনের জন্য আপনারা প্রচুর করেছেন, আপনি সেটা দেখেন। কাজে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন রাষ্ট্র বিলংস টু এভরিবডি, আমি তো মানে ইংরেজি বাংলা না বলাটা ভালো, রাষ্ট্রটি সবার জন্য, সকল মানুষের জন্য। এখানে ভালো মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে, ভালো মন্দ মিলিয়ে রাষ্ট্রটা হবে। আপনি একজনের গায়ে যদি খুব বেশি চর্বি জমে আর একজন যদি অসুস্থ থাকে, তাহলে কিন্তু রোগ বাড়ায়, কিন্তু অসুস্থ লোকটা থেকে বাড়বে। আচ্ছা, আপনারা যদি খুব ভালো থাকেন, আমাদের কোনো দুঃখ নেই, আপনারা ভালো থাকেন, কিন্তু আমরা যদি অসুস্থ হয়ে যাই, তাহলে আমরা তো রোগ বাড়ায় ছড়াবো, কোভিড তো আমাদেরকে ধরবে। আমাকে যখন কোভিড ধরবে, আমি অসুস্থ বলে, আমি দুর্বল বলে, আমার শ্বাসকষ্ট আছে বলে আমার কোভিড ধরবে, আমার পাশের বাড়িতে আপনি আছেন পাওয়ারফুল মানুষ, এই কোভিডটা তো আপনার বাড়িতে যাবে।
তাহলে আমাকেও তো বাঁচাতে হবে আপনি বাঁচে থাকার জন্য। কিন্তু আজকে আপনাদের যে পলিসি আজকে যে নিচ্ছেন, আজকে আমার আইডল মানি পড়ে আসছে, ভাই আমাকে বললেন যে বিলিয়ন ডলার, আমরা দেখলাম $52 billion না কত বিলিয়ন ডলার নাকি আজকে জমা হয়েছে অ্যাজ অন টুডে, একটু আগে খবর দেখলাম। এই টাকা আমরা কি করব, এই টাকা জমা হচ্ছে, জমা করে কি করব আমরা, কার জন্য? ওই আতিয়ার রহমানকে নিয়ে এসে আবার বাংলাদেশ ব্যাংকে বসায় দিয়া আবার লুপাট করে দেবো? আতিয়ার রহমান সাহেবকে আজকে দেখি খুব পত্রপত্রিকা খুব লেখালেখি করতেছেন, উনি আমার ল্যান্ড নেওয়ার চেষ্টা করছেন, একবার বাংলাদেশ ব্যাংকে বা আমাদের এই এত মিলিয়ন ডলারকে লস করে দিয়ে আসছেন, ওনার তো লজ্জা শর্ম নাই, সেই মনে নাই, একটা বোধ নাই যে আমি ফেল করি। গ্রেটফুল, আমি আপনাকে ধন্যবাদ জানাই, সুক্রিয়া জানাই যে ইউ হ্যাভ দ্য, আপনার একটা বিশাল একটা হৃদয় আছে যে আপনি আমাকে বিরোধী দলের লোককেও ফোন করেছেন। কিন্তু আমি বিনয়ের সঙ্গে জানতে চাই, আপনি কি আমার কথা শোনার একবার চেষ্টা করেছেন, আমাকে শুনতে চাচ্ছেন? আমাকে শুনতে যদি না চান তাহলে তো আমরা এভাবে বেঁচে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার সিদ্দিকুর রহমান, আপনি শুনছিলেন মেজর আখতার উজ্জামানের কথা এবং কিছু বলবার নিশ্চয়ই আছে। আমি ওনার কথাগুলো শুনছি তো অবশ্যই, কিন্তু উনি যেভাবে কথাটা বলছেন সেটা কোনোভাবে নিরপেক্ষ কোন দৃষ্টিতে না, উনি একটা পলিটিক্যাল পার্টির অনুযায়ী কথাগুলো বলতে চেষ্টা করছেন। আপনি সত্য কথাটা যদি না বলেন তাহলে আপনি পার্টি হন, যে পার্টি হন না কেন, যেখানেই হন না কেন, সত্য কথাটা তো বলতে হবে। বলেননি 2008 সালের আগে যখন জিল্লু সাহেবই বলেছেন আপনারা ইলেকশনের জন্য ইলেকশনে দাঁড়ান, কিন্তু আপনার ক্যান্ডিডেটকে কোথাও দেখা যায় না। ইলেকশনের দিন বিকেল বেলার দিকে আপনারা বলেন যে ইলেকশনে কারচুপি হয়েছে, আমরা বর্জন করলাম, এইটাই তো আপনাদের কালচার হয়ে গেছে এখন, এই এছাড়া তো আর কোনো কিছু নাই। তো অতএব আপনারা এখানে ভালো কথা বলবেন, মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা জানাতে গিয়ে উনি বাংলাদেশের সমস্ত লোকের সাথে যে কথাটা বলেছেন সেটা কি ওনার পক্ষে কি ওই সময় কি শোনা সম্ভব? উনি তো অবশ্যই কথা শুনতেছেন সবাই, যদি নাই শুনেন তাহলে কোভিড এর পরে উনি প্রতিটা জেলায় ডিসির মাধ্যমে প্রতিটা লোককে ওখানে উপস্থিত করে তাদের কাছে শুনছে, এবং সেটা আমরা লাইভ দেখেছি সব জায়গায়, সবাই আপনারাও দেখেছেন যে প্রত্যেককে জিজ্ঞেস করছে কোথায় কি অসুবিধা আছে না আছে। আপনি বলছেন যে টাকা পৌঁছেছে কিন্তু টাকা পায়নি, এই সারা বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে এই প্রতিটা জায়গার মধ্যে দুই চারটা জায়গায় এই এই প্রবলেম ছাড়া আর কয়টা জায়গায় আপনি প্রবলেম দেখাতে পারবেন? আপনি বলছেন FBCCI যে আমরা চেষ্টা করছি সিএসএমই সহ সবার কাছে টাকা পৌঁছে দেওয়ার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালি টাকা পৌঁছে দিয়েছেন, সেটা প্রমাণিত। এখন সেই প্রমাণিত কথাবার্তা যদি আপনি না মানতে চান, আপনি যদি বলতে চান একতরফা ভাবে, তাহলে তো হবে না। মিস্টার সিদ্দিকুর রহমান, মেজর আখতারুজ্জামান সিক ইন্ডাস্ট্রিজ নিয়ে আপনাদের FBCCI সাব কমিটি তার প্রধানের উদ্যোগের কথা বলেছেন যে কিন্তু কোনো সুবিধা হচ্ছে না, আপনি কি জানেন কিছু এরকম বিষয়ে? না, আপনি একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে যে এই কোভিড এর সময় কিন্তু আমাদের চলাফেরা অনেকটাই সীমিত, এই সময়ে যদি সেরকম একটা অবস্থা হয়, আমার 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 নলেজে এটা আসেনি যে শিখ, এখন শিখ যদি কেউ হয়ে যায় তাহলে আমি আপনাকে বলি, এই মাননীয় প্রধানমন্ত্রী সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিল তখন থেকে আমরা 170টা শিখ ইন্ডাস্ট্রি নিয়ে, 270টা শিখ ইন্ডাস্ট্রি নিয়ে আমরা তাদেরকে বলেছিলাম যে এটা আসল দিয়ে দেবে, সুদটা মাফ করে দেন, কিন্তু করেনি। সেই কাজটা 2010 এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সেটা করিয়ে দিয়েছেন, শুধু গার্মেন্টস খাতের কথা বলছি আমি, সব খাতে না, শিখ আপনি শিখ এটার প্রমাণ করতে হবে। তো শিখ আমি একটা কোম্পানি, আমার শিখ হলো, আমার আরো 20টা কোম্পানি আছে, তাহলে কি আমি শিখ হব? এগুলো অনেক কিছু প্রমাণ করতে হয়। দ্বিতীয় কথা হলো যে আমাদের এখানে
এক্সিট পলিসি এখনো হয়নি, এটা সত্য কথা। এক্সিট পলিসি থাকা উচিত। ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি বলতে চাই যে এক্সিট পলিসি নিয়ে সরকার কাজ করছে, আমরাও সরকারের সাথে কাজ করছি এটা নিয়ে, কিভাবে একটা লোক যখন একেবারে সর্বশান্ত হয়ে যাবে যাতে তার জেলে না যেতে হয়, এক্সিট পলিসি যাতে অন্যান্য দেশে আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে, সব জায়গায় আছে, চ্যাপ্টার 11 করতে পারে, সাবমিট করতে পারে, বের হয়ে যেতে পারে, অথবা তাকে বেল আউট করতে পারে। আমাদের এখানেও কাউকে কাউকে বেল আউট করা হচ্ছে, হচ্ছে না যে তা না, এটা কি এই উনি যে শিখের কথা বলতেছে সেই শিখ কিন্তু এই প্যান্ডামিকের সময় শিখ না, এই শিখ হলো আগের শিখ, এবং আগের শিখ তাদেরকে তো একটা আইন যদি না হয়, আইন না হওয়া পর্যন্ত তো তাদেরকে কিভাবে করবে। এখন ব্যাংকগুলো হলো প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ব্যাংকে সেখানে দেখেন এইবারে যে 1,00,000 কোটি টাকার উপরে দিয়েছে, সেখানে কিন্তু 2% সুদে বাকিটা কিন্তু সরকার দিয়ে দিবে, তারপরে 4% সুদে বাকিটা সরকার দিবে। তাহলে কেমনে দিচ্ছে না, দিচ্ছে তো, না দিলে কি আজকে আমরা আমাদের কোমর সিধা রেখে কি আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম নাকি? তাহলে সেই সেইগুলো আপনি কোনোভাবেই স্বীকার করতে চাচ্ছেন না। আপনি 2008 সালের আগে যে বিদ্যুতের অবস্থা ছিল, আমরা অপেক্ষা করতে হইতো যে কখন বিদ্যুৎ আসবে, কখন বিদ্যুৎ আসবে, আর আজকে বিদ্যুতের অবস্থা কোথায় দেখেন। মেট্রো রেল আমাদের জুলাই থেকে আমরা চালু হবে, আজকে পদ্মা ব্রিজ আমি দেখেছি ওনাদের নেত্রী বলেছে কোনোভাবে পদ্মা ব্রিজ হবে না, সেই পদ্মা ব্রিজ কি আজকে হয়নি? পদ্মা ব্রিজ নিয়ে কত রকমের কেলেঙ্কারি করলো, ওয়ার্ল্ড ব্যাংক সহ তাকে কিভাবে ইউজ করে কিভাবে তাদেরকে সরিয়ে নেওয়া হলো, এবং 3টা কেস করা হলো। মোশারফ সাহেবের মতো একজন লোক, সেক্রেটারি, ভদ্রলোক মানুষ, তাকে জেল খাটতে হলো বিভিন্ন কথা, এবং পরবর্তীতে 3টা কেসই কিন্তু খারিজ হয়ে গেল, কোনো রকমের কোনো প্রমাণ দিতে পারলো না। এই তো হলো ওনাদের কাজ। তো এইভাবে যদি কাজ করতে, আপনি কাজ করতে চাইবেন, কিন্তু কাজ করতে গেলে যদি আপনি বাধাগ্রস্ত হন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাই একত্রে মিলেমিশে কাজ করতে হবে। আমি ক্ষমতায় থাকলেই একরকম, আমি ক্ষমতায় না থাকলেই এই যা কিছু হচ্ছে না কেন, সব খারাপ হচ্ছে, এই জিনিসটার থেকে বেরিয়ে আসতে হবে। এই জিনিসটার থেকে যতদিন না বেরিয়ে আসবে ততদিন তো কোনোভাবে কেউ কিছু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাধাগ্রস্ত হয়ে হোঁচট খেতে থাকতেই হবে। ধন্যবাদ সিদ্দিকুর রহমান সাহেব, আপনার এই কলিক, উনার নাম বলতে সাদিকুল্লাহ, আপনাদের এই শিখ ইন্ডাস্ট্রিজের, এবং আপনারাই তাদের একটা অংশকে গার্মেন্টস ফ্যাক্টরি যারা আপনারা পাওয়ারে ছিলেন তারা করাই নিয়েছেন, কিন্তু সাদিকুল্লাহ সাহেব বাকি শিখ ইন্ডাস্ট্রিগুলোকে করাতে পারে নাই, এবং উনি বারবার বলে আসতেছে, বারবার বলে আসতেছে। এটা অবশ্য আপনার ছোটোখাটো ব্যাপার, খবর আপনি রাখতে পারেন না, এটার জন্য আমাদের দুঃখ পাওয়া উচিত, কারণ এত ব্যস্ত মানুষের মধ্যে আপনাদের পক্ষে সব খবর। আমি তো কথা বলছি বাংলাদেশ নিয়ে, সাদিকুল্লাহ সাহেব, সাদিকুল্লাহ সাহেব হলো শিখ ইন্ডাস্ট্রি, আপনাদের এফবিসিসিআই এফবিসিসিআই তে আছেন, এফবিসিসিআই তে আছেন, গার্মেন্টস খাত হলো একটা সেক্টর, একটা অ্যাসোসিয়েশন, সেটা আমরা করিয়েছি। কিন্তু আপনাদের বাইরে যারা অন্য ইন্ডাস্ট্রি আছেন, যেহেতু এই কথাটা উঠেতাম না, যেহেতু আপনি এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট প্লাস আপনি আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য সম্পাদক, এই জন্য বাইরে আপনার কথা বলছি, আমরা বলতেছি না যে এটা আমরা পেয়েছিলাম, আমরা প্রতিদিন হরতাল পেয়েছি, আমরা দিনের পর দিন হরতাল ফেস করেছি, আমাদের গভর্নমেন্টের 5 বছরের মধ্যে প্রায় 3 বছরের হরতালই ফেস করেছেন, ওনাদের সময় তো করেছেন, কিন্তু এখন তো আমরা করতেছি না, অবরোধ করেছেন না, লম্বা অবরোধ করেছি, কিন্তু এখন তো করতেছি না, এখন তো করতেছি না, এখন 2014 সালে আগুন দিয়ে পুড়িয়েছেন, হাজার হাজার মানুষকে মেরেছেন, দেশে দেশকে ধ্বংস করে দিয়েছেন, গ্রামে গঞ্জে আগুন জ্বালিয়ে মানুষকে মেরে, আপনারাই ছিলেন, আর এত কিছু অপরাধ করলাম, 2014 গেল, আজকে 20 চলে যাচ্ছে, শেষ হয়ে গেল, একটা করি মধ্যে কেউ তো 2 মাসে জেল দিতেন এই অপরাধের জন্য, তাহলে বুঝতাম যে অপরাধগুলা কেউ না কেউ করেছে।
এটা কাউকে তো সাহস দিতে পারেন নাই, কাউকে ধরতে পারেন নাই, রাজনৈতিক বক্তব্য দেওয়া সহজ। জানি আপনার সঙ্গে ঐতর্ক আমরা করতেছি না, আপনি যেহেতু আমাদের বিসিএস এর ভাইস প্রেসিডেন্ট, এই জন্য কথাগুলো আপনার সঙ্গে বললাম, নাথিং কমপ্লেন, এটা কোনো কিছু না। আমাদের কষ্টটা আপনি বললাম, হয়তো আপনি নাও স্বীকার করতে পারেন, কিন্তু আমরা যেটা পাই নাই, আমাদের জনগণ যেটা পায় নাই, বাংলাদেশের জনগণের একটি অংশ, বৃহৎ অংশ যারা গ্রামে গঞ্জে বাস করে, তার পাই যে নাই তা বলছি না, পেয়েছেন আপনারা, পেয়েছেন আপনি, পাচ্ছেন কত না পাচ্ছেন আপনারা, আপনাদের তো অভাব নাই পাওয়ার। আপনার $2 $1 যেখানে সারা পৃথিবী কিনতেছে কোভিড ভাইরাস, সেখানে আপনারা শিল্প উপদেশটা পেয়ে যাচ্ছেন $2, আমরা তো টাকাই টাকা, আপনাদের টাকাই আসতেছে। আপনি পদ্মা ব্রিজের কথা বলছেন, যে এই পদ্মা ব্রিজ আমরা তিনটা বানাতে পারতাম এই টাকা দেওয়া, আপনি একটা বানাচ্ছেন। আমাদের ম্যাডাম তো ঠিকই বলেছে, ওই টাকা দিয়ে তো পদ্মা ব্রিজ বানানোর মতো ক্ষমতা আপনাদের ছিল না, কিন্তু তখন আপনারা আমাদেরকে ঘাড় ধরে জোর করে টাকা নিয়ে যেভাবে খুশি টাকা নিয়ে বানাচ্ছেন, এক টাকার জিনিস তিন টাকাতে বানাচ্ছেন, বানাচ্ছেন, অসম্ভব তো কিছু না, বাধা তো হচ্ছে। আজকে আমরা যে আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি কষ্ট লাগে আজকে যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার পরেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, তাহলে আলোচনা করেন, ঘুরায় গেলে বিএনপির কাছে নিয়ে যান, বঙ্গবন্ধু ভাস্কর বাংলাদেশ হতে দিবে না। তারপরে আপনি কি করেছেন গত দুই মাসে? ও তখন হেফাজতের সঙ্গে পারেন, বিএনপি একটা স্টেটমেন্ট দিল না কেন? বিএনপি কেন একটা স্টেটমেন্ট দিল না? বিএনপি স্টেটমেন্ট কি আছে? বিএনপি তো পক্ষে বলে নাই, বিএনপি তো আর ভাস্কর পক্ষে বলে নাই, বিপক্ষে বলে নাই, বিএনপি যদি এর পিছনে মদতদাতা না হয় তাহলে বিএনপি কেন মুখ খুলছে না? আরে আমি কেন মুখ খুলবো? আপনার আপনার তো লজ্জা শরম থাকা উচিত যে বঙ্গবন্ধুর ভাস্কর ভেঙে ফেলে আপনি সরকার, তার সন্তোষ সরকার, বঙ্গবন্ধুর ভাস্কর্য এই হাত দেওয়ার জন্য, এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য হাত দেওয়ার জন্য আপনারা কি করেছেন? আপনারা কি কোথাও কোনো কিছু বলেছেন? কেন বলবো? আপনি তো বললেন লজ্জা লাগে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললেন, কিন্তু বঙ্গবন্ধুর কথাটা বলতে, বঙ্গবন্ধু জাতির পিতা এই কথা বলতেই তো আপনাদের কষ্ট লাগে এখনো। আরে কষ্ট যদি আমাদের লাগে সেটা আমাদের ব্যাপার, কিন্তু আপনি তো আমাকে দেয়া বলাইতে হবে, আপনি তো আমাকে সঙ্গে আসতে হবে, কনভিন্স করতে হবে আমাকে। আজকে আপনার বঙ্গবন্ধু সরকার উত্তরসূরি সরকার আপনি আছেন, আমাদের কষ্ট লাগে এই জন্য যে আপনি আমাদের বলছেন আমরা কেন বললাম না। আরে বিএনপি যদি আপনি ভুলে যান কেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছিল আলাপ আলোচনার জন্য, কিন্তু উনি সেই আলাপ আলোচনায় তো উনি যাননি, উনি তো রাগ করে ফোন রেখে দিয়েছিল, এই কথাগুলো ভুলে যাবেন কেন? আমরা ভুলে গেলে তো চলবে না, আমরা তো ভুলে যাইনি ভাই, আমরা যাইনি বলে তো সে ভুলে খেসারত দিয়ে যাচ্ছি, যাইনি বলে তো আজকে আমরা একে কিন্তু উনি জোর করে দেশে এসেছেন, জেল খেটেছেন, সেটা কেয়ার থেকে জিজ্ঞাসা করেন, আমাদের জিজ্ঞাসা করছি কেন? কিন্তু আপনাদের বসে যত ইয়ে করতেছেন, আমাদেরও তো বেগম খালেদা জিয়াকে বের করতে পারছে না, পরে দৌড়ে চলে আসছেন, এই নিয়ে সমস্ত তিক্ত কথা বলতে চাই না। আমরা ভুল করেছি বলে আজকে আপনার ক্ষমতায় আসছেন, আমরা যদি ভুল না করতাম তাহলে আজকে আপনারা ক্ষমতার কাছেও আসতে পারতেন না, এটা আমাদের মিস্টেক, এটা আমাদের দুর্বলতা, আমরা সেই ভুল করেছি, সেই ভুলে আজকে পাচ্ছি, সেই ভুলের কারণে আজকে বেগম খালেদা জিয়া ভুল সংশোধন করার চেষ্টা করছেন, ভুল সংশোধন করার চেষ্টা তো লং টার্ম, একদিন তো হবে না, আমরা যে ভুলগুলো করেছি আজকে 15 বছর আগে সেটা আমরা সংশোধন করার জন্য একটা জেনারেশন লাগে, এটা প্রয়োজন সময় লাগে, কারণ আমরা তো অলরেডি পলিউটেড, আই মেড এ মিস্টেক, আমার মিস্টেক তো আমি সংশোধন করতে পারবো না, কারণ আমি তো অলরেডি ভুল করে ফেলেছি, বাট পরিবর্তন তো আসবেই, পরিবর্তন তো অবশ্যম্ভাবী, এটা তো কোনো ঠেকানো কিছু নাই। বিষয়টা হলো বাইরে তাকান, জনগণের দিকে তাকান, জনগণ কি বলছে দেখেন, জনগণের ভোটাধিকার নাই, আপনি ঠিকই বলেছেন যে আমরা ভোট কেন্দ্রে আসি
ভোটের জন্য যায়, তারপর দেখি সকালবেলা রাত্রেবেলা সমস্ত ত্রাস সৃষ্টি করে ভোটার দেখে বলে ঘর থেকে বের হলে হবে, আমরা কি করব? আমাদের তো কেউ নাই, সিভিল ওয়ার তো আমরা চাই না, আমাদের গৃহযুদ্ধ বাজাতে চাই না। আপনারা চেয়েছেন, করেছেন, লাঠি লগি বইটা নিয়ে করেছেন, মারামারি করেছেন, করেন, আমরা সেই পল্লিতে বিশ্বাস করি না। আমরা হারতে পারি, হারবো, হারানোর জীবনে শেষ তো নয়, কিন্তু আমি আমার কথা বলে যেতে চাই, আমি আমার জনগণের সামনে বলতে চাই কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয়। আজকে আপনারা জনগণের জন্য রাজনীতি করছেন, স্বীকার করি, কিন্তু জনগণের কোন অংশের জন্য? আপনি একটা ধনী স্থল তৈরি করতেছেন, আপনি একটা পরিবর্তন তৈরি করতেছেন। আজকে আপনি দেখেন যুবলীগ দেখেন, ছাত্রলীগ দেখেন, সিটি কর্পোরেশন দেখেন, মেয়র দেখেন, এভরিহোয়ার আপনার ফ্যামিলি মেম্বার। আমাদের কথা হয়েছে আপনি ডুইং ফাইন, আমি তো বলতেছি না খারাপ করেছেন না, ভালো করেছেন, কিন্তু আমি কষ্টে আছি, আমি সমস্যা আছি। আপনি আমাকে কোভিড এর সময় একটা লোককে দেখান যে না খেয়ে আছে, একটা লোককে দেখান যে সে চলতে পারতেছে না, এরকম একটা লোককে আমাকে দেখান। ভাই একটা লোক তো ব্যাপার না, আমি আপনার দুইটা ইলেকশনের কথা বলি, দুইটা ইলেকশনে আমি উত্তরায় থাকি, এখন দুইটা ইলেকশন আমি উত্তরায় দেখেছি, এর আগে আমি ধানমন্ডি কলাবাগান থাকতাম, আমি উত্তরা ক্যান্ডিডেট কেই আমি কোনোদিন চেহারা দেখি নাই, রাস্তায় কোথাও দেখি নাই। আমি তো নিজে নির্বাচন করেছি 2018 সালের নির্বাচন, সেই নির্বাচনের পুলিশের পিঠে পিটানোর দাগ পিঠে এখনো আছে, এখনো রাত্রেবেলা উঠে সারা গায়ে ব্যথা করে। এখন আর কারো দাগ ফালানোর মতো লোকও খুঁজে পাবেন না, রাস্তায়ও কেউ নামবে না, মানুষের পকেটে পয়সা আছে, তারা খেয়ে পরে চলতে পারতেছে, এখন আর ওই মিছিলে ডাক দিলে কেউ ওই টাকা দিয়ে মিছিলে ডাক দিয়ে লোক আনা বাংলাদেশের পক্ষে আর সম্ভব হবে না। সিদ্দিক সাহেব অনেক ধন্যবাদ আপনি কথা বলার জন্য। যার যার তৃণমূল পর্যায়ে কর্মী আছে তারা এই রাজনীতি করতে পারবে। সিদ্দিক সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কথাটি বলার জন্য। আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলবো, আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, আপনি আমি বলি না পুলিশ আমার পক্ষে থাকুক, আমি শুধু বলবো পুলিশ যেন শুধু আপনার পক্ষে না থাকে। আপনি বলেন ঢাকা শহরে পুলিশ আমাকে বাধা দিবে না, 24 ঘন্টার মধ্যে যদি আমি ঢাকা শহরে লোকে লুকান্ত না করতে পারি রাজনীতি ছেড়ে দেবো। আমি তো 3 দিন বলে নাই, 24 ঘন্টা কথা বলছি বসে থাকবে আমাকে। হ্যাঁ পুলিশকে বলেন আমি যদি অন্যায় করি, আমি যদি কোনো খারাপ কাজ করে আমাকে ধরো, কিন্তু আমার যে গণতান্ত্রিক অধিকার সংবিধান যে আমাকে সমাবেশ করার কথা বলছেন, যে কথা আপনি একটুকে বললেন যে আপনার কথা লোক আসে না, আমি 24 ঘন্টা আমাকে বলো যে 24 ঘন্টা নোটিশ দেয় আমাকে, যদি ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক না আসে। যখন বের হয়ে আসলো তখন কেন হাইকোর্টের সামনে, কেন আপনারা রাস্তার মধ্যে পুলিশ ভবনের সামনে পুলিশ করলেন, কেন রাস্তার মধ্যে বাধ্য করলেন বলেন? বিকজ অফ পুলিশ, আমি তো বললাম পুলিশ, আমি কখনোই পুলিশের কাছে মাথা করবো, আমি আইন ভঙ্গ না করবো। আমাকে যদি যতক্ষণ মিছিল করার অধিকার আমার আছে, আপনি মানুষের চোখের সামনে দিনের বেলা আপনি ভাঙচুর করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন, গাড়িতে আগুন দিয়েছেন, এই দেশের ছেলে আপনি, ঢাকার ছেলে আপনি, এখানে বর্ন এন্ড ব্রট আপ হয়েছেন, আপনি জানেন এই পুলিশের কিভাবে একটা মিছিলের মধ্যে তারা থার্ড পার্টিতে ঢুকিয়ে দেয়, এটা তো ওপেন সিক্রেট, গোপন কিছু নাই। তাইলে এটা আমার জানা ছিল না যে থার্ড পার্টিকে ঢুকিয়ে দিতে পারে, এটা নিশ্চয়ই আপনারা আগে করেছেন বলেই আপনি বলতে পারতেছেন আজকে যে থার্ড পার্টিকে ঢুকিয়ে দেওয়া যায়। সিদ্দিক ভাই এই দেশে রাজনীতি করে আমাদের বয়স এখন 70 ক্রস করেছে, আমরা এই দেশের সেই ছাত্র আন্দোলন থেকে, সেই 67 থেকে নিয়ে আজ পর্যন্ত এখানে আসছি, এই রাস্তা থেকে মিছিল মিটিং করে আমরা এই পর্যন্ত আসছি, আমরা জানি কিভাবে পুলিশ কি করে। আজকে আমি আপনাকে যদি বলছি আমাদের পক্ষে জনগণ নাই, মেনে আমাদের ডাকে জনগণ আসবে না, মেনে নিলাম, কিন্তু আপনি অনুগ্রহ করে শুধু বলেন যে পুলিশকে বলেন
যদি কেউ নিয়ম ভাবে নিয়মতান্ত্রিক ভাবে কোন মিছিল করতে চায়, জনসভা করতে চায়, আপনি তাকে পুলিশ বাধা দিবেন। জি মিস্টার সিদ্দিকুর রহমান, আমি একটা প্রশ্ন করতে চাই, যেটি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে বিএনপি কেন বিবৃতি দিচ্ছে না, উনি বলছে যে আপনারা কেন কিছু বলছেন না। অনেকে আবার বলছেন যে আওয়ামী লীগ বিএনপি যেমন নেই, আওয়ামী লীগ কি নাই হয়ে যাচ্ছে কিনা, যে কারণে সরকারি কর্মকর্তা কর্মচারী বিচারকরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে তাদের নেমে প্রতিবাদ করতে হচ্ছে। তারা তো দুইটা জায়গায় প্রতিবাদ করেছে, তারাও এদেশের মানুষ, জাতির পিতার জন্য প্রত্যেকটা লোকের রাইট আছে তার কথা বলা, সেই হিসেবে তারা করেছে। কিন্তু আপনি সারা বাংলাদেশে, আপনি গত শনিবার দিন ব্যবসায়ী কমিউনিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে কিন্তু প্রতিটা জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার জন্য প্রতিবাদ করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের মিডিয়াই দেখেছেন। আপনি বলেন ভাই, আপনি 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 কেন বলা হয় না, কাজ না ভাই, এটা কথা বলা এরকম না যে আমি ধরে ধরে নিয়ে মারপিট করলাম ধরলাম, তা তো না। আমরা প্রতিবাদ করছি এবং ভবিষ্যতে কেউ যদি বঙ্গবন্ধু নিয়ে এরকম কেউ করে তাকে কঠিন শাস্তির আওতায় আসতে হবেই। আসতে হবে, আচ্ছা। কিন্তু আমি আপনাকে একটা বলি, আপনার নিজেরা বিসিসিআই যেটা করেছেন, সমাবেশটা করেছেন, এফবিসিসিআই এর সমাবেশটা আপনারা আপনি সন্তুষ্ট? প্রধানমন্ত্রী ঘরের মধ্যে বন্দী আছে বলে তো বাইরে থেকে দেখাইতে হয়, আর যদি সত্যিকার দেখাইতেন তাহলে ওই একবারে করাইতেন না, একবার করেন। আমাদের কথা হলো ভাস্কর্য আপনারা নির্মাণ করবেন, সিদ্ধান্ত দল নিয়েছেন, রাষ্ট্র নেয় নাই আপনারা নিয়েছেন, করেন। কিন্তু সেটাতে রাষ্ট্রই নিয়েছে, বঙ্গবন্ধু জাতির পিতা, যে যার জন্ম না হলে বাংলাদেশে আজকে আপনি আমি এখানে বসে কথা বলতে পারতাম না আক্তার সাহেব, সেই লোকের প্রতি শ্রদ্ধা রাখার অবশ্যই উচিত। এবং আপনি একটু আগেও বলছেন যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা রাখি। সিদ্দিক সাহেব, তাহলে আপনাকে বলবো এই গভর্নমেন্টের এগেনস্ট অ্যাকশন নেন, যে রাষ্ট্রের রাষ্ট্রের পিতার সম্মান রক্ষা করতে পারে না, ইজ এ ফেইলিউর অফ শেখ হাসিনা। তাড়াতাড়ি ধরে ফেলতে পারতেছে, কারণ দেশের ডেভেলপমেন্ট হয়েছে, প্রতিটা জায়গায় সিসিটিভি আছে। আপনি আইনের ফাঁক দিয়ে এখন আর চলতে পারবেন না। আরে ভাই, আপনাকে চর মারার পরে সরি বলে আপনাকে জেল খাটল, আপনি কি চর তো মেরে দিয়েছে, মারতেই পারে, কিন্তু আপনার লজ্জা করা উচিত। জাতির পিতার কন্যার সরকার থাকা অবস্থায় তার ভাস্কর্য ভাঙ্গা মানে কি? আর কত সম্মান তাকে করাবেন? মন্ত্রীর একদিন বঙ্গবন্ধু হত্যা করেছে, আর আজকে এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় জাতির পিতার ভাস্কর্য আপনারা ভেঙেছেন, তারপরে আপনাদের লজ্জা বোধ করে না, তারপরে ডোন ফিল আপনি করেন না, তারপরে বলেন আমি ভুল করতেছি। আরে আমি তো ভুল করবোই ভাই, আমি তো বিরোধী দলে আছি, আমি তো ভুল করবো, আমি ভুল করবো, আপনারা ভাঙিয়ে আপনারা আজ পর্যন্ত একটা বিবৃতি কেন দিলেন না এটার এগেইনস্ট? আজকে যে কথা আমি আপনার আপনার দায়িত্ব করা পালন না, আমি আমার দায়িত্ব তো আমি পালনই করেছি, সরকারের ফেল হয়েছে তাকে আমি ধরে নিয়ে আসছি, আপনার সরকারের ফেল হয়েছে, আপনার এখানে এই বলে সাইদাবাদে মুড়ে কি নামে জানা না, যেখানে ভাস্কর্য ভাঙছে, সরি প্রথম ভাস্কর্য ভাঙছে কুষ্টিয়ায়, কুষ্টিয়া তো ভাঙছে আগে, তো এখানে শুরু হয়েছে, যেটা এখান থেকে শুরু হয়েছে। এই যে বাবু সাহেব বাবুনগরী নাকি সব ভাষায় ব্যস্ত করো, সে বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য সে বঙ্গ ভাষায় দিবে,
অডাসিটি, কত বড় দুঃসাহস! ইসলামের নামে হোক, ধর্মের নামে হোক, যার নামে হোক, আমার জাতির পিতা অপমান করবে, সে ধর্মের নামে হলে কি আসে যায়? আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে নাই, পাকিস্তান ধর্মের নামে যুদ্ধ করে নাই, পাকিস্তান ধর্মের নামে আক্রমণ করে নাই, তাহলে আমরা তখন পারছি পাকিস্তানের সঙ্গে ধর্মকে ঠেকাইতে, বঙ্গবন্ধু নেতৃত্বে? আর আজকে আপনারা পারলেন না, এটা কার ব্যর্থতা? এই স্বরাষ্ট্রমন্ত্রী কেন কোনো পদত্যাগ করে না? কেন করে এসে আপনি আক্তার ভাই, আপনি সিনিয়র মানুষ, বললেন একটু আগে যে 70 বছর পলিটিক্স করছেন আপনারা, এই পলিটিক্স এর এই গোর প্যাচ থেকে বেরোয় আসেন, বেরোয় এসে সঠিক রাজনীতি করেন, কথাটা বলতে শিখেন, তাহলে দেখবেন এই দেশের অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নতি হয়েছে। তো আমি আমি জাস্ট একটু জানতে চাই মিস্টার সিদ্দিকুর রহমান, এই যে রাজনীতি নির্বাচন নিয়ে আমরা কথা বললাম, দেশের যে রাজনৈতিক অবস্থা, এই রাজনৈতিক অবস্থা যে উন্নয়নের কথা আপনি বলছেন, সেই উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা? কারণ অর্থনীতিবিদ, রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন যে অর্থনৈতিক উন্নয়নটা টেকসই হবে না যদি না রাজনৈতিক উন্নয়নটা হয়। তো অনেকে মনে করছেন বাংলাদেশে রাজনীতি আসলে নেই, এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে, অপরাজনীতি হচ্ছে। আপনি, আপনার কাছে কি মনে হয়? না, অনেকে বললে নির্বাচন নেই, গণতন্ত্র নেই, এগুলো বলছেন অনেকে। এখন 17 কোটি মানুষের মধ্যে যে প্রতিবারই যখনই ইলেকশন দেওয়া হয় তখনই তারা 5 বার 7 বার একজনের নমিনেশন পরিবর্তন করে। এখন দেশের বাইরে থেকে যদি আমি এখানে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে তো সেই সেই রাজনীতি তো আপনার অপোজিশন আসবে না। এবং এখন যে দেশে উন্নয়ন হয় নাই, উন্নতি টেকসই হয় নাই, এ কথা কে বলবে? আমাদের যখন SDG হওয়ার কথা তার থেকে আগে আমরা করেছি, এবং আমরা যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, MDG আমরা SDG তো আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেটা আমরা এই প্যান্ডামিকের জন্য আছে। তাইলে আপনি বলেন যে আজকে এই প্যান্ডামিক অবস্থার মধ্যে কোন জায়গায় কোন একটা লোক না খেয়ে নাই, কোন একটা লোক কোন অবস্থায় করোনা ভাইরাসে মারা যাইতে পারে, কিন্তু কোন লোক তো না খেয়ে মারা যায়নি। আরে ভাই, না খেয়ে মারা যায় না বলে আপনাদের মতো কতগুলো হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ী হয়েছেন বলেন? আপনারা জাকাত দেন, দান খরাত করেন, বাংলাদেশ বিভিন্ন ব্যাংকের CRM করছেন, ব্যাংক থেকে কোটি কোটি টাকা বিলাইয়া দিচ্ছেন, আপনারা কম্বল নিয়ে বঙ্গবন্ধু ভরে ফেলতেছেন, তারপরে কেমন হবে? গভর্নমেন্ট কি করতেছে? এই এখনো ভিক্ষা করেন কেন? এখনো ব্যাংকের থেকে আপনারা ভিক্ষা নেন কেন? আপনি এত ভালো হন, ভিক্ষা নেন কেন? আপনি গ্রামে গঞ্জে মানুষ যাচ্ছে, আপনার কি সরকারের কোনো পদক্ষেপে আজকে মানুষ না খেয়ে মরতেছে? ১২,০০০ টাকা দিতে বালিশ বানান, তাহলে গরিব থাকবে কেমনে? আপনি আমার কথাটা একটু যদি বলতে না পারেন, আপনি দেশ চলে ব্যবসায়ীদের ট্যাক্স এবং ব্যাটের ব্যাটের দিয়ে, জনগণের ব্যাটের যে টাকা আদায় হয় সেটা দিয়া। শুধু ব্যবসায়ীদের ট্যাক্স না, সকলেরই ট্যাক্স, আমরাও ট্যাক্স দেই। এবং সেই অনুযায়ী আপনার দেশ চলতেছে। আর যে কম্বলের কথা বলেন, ইয়ে বলেন, এগুলো CSR এর টাকা, অবশ্যই সরকারকে CSR এর ফান্ড আপনি দিতে পারেন, এবং দিবেন না কেন? এটা তো সেটা ব্যবহার কোথায় করা হচ্ছে? ব্যবহার তো এই দেশের জনগণের জন্যই করা হচ্ছে, তাহলে সেটা তো করবেই স্বাভাবিকভাবেই। আপনারা সিদ্দিক সাহেব, আমরা যদি বলছি আপনারা জনগণের প্রোগ্রাম নেন, জনগণের জন্য করেন, এই যে আছে কৃষকদের কি অবস্থা, কৃষকদের উৎপাদিত দ্রব্যের আজকে, কদিন আগে আপনারা সবজি খেয়েছেন বেশি দামে, জিনিসপত্র বেশি দামে খেয়েছেন, এখন কৃষক পেঁয়াজ উৎপাদন করতে যাচ্ছে, এখন পেঁয়াজ 1 কেজি 20 টাকা,
আক্তার সাহেব একটা জিনিস খুব তাড়াতাড়ি ভুলে যায়, এই যে কৃষকদের জন্য কি করেছেন, এই কৃষকরা যখন বন্যা হতে নিচ্ছিল, যখন বৃষ্টি আসবে মনে করছিল, তখন ছাত্রলীগ যুবলীগ তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে যে ধান কেটে সহায়তা করো, তাদেরকে ধান কেটে সহায়তা করা হয়েছে এবং কোথায় ফসলটা নষ্ট হয়েছে আপনি দেখেন। বাংলাদেশে যখন 7.5 কোটি লোক ছিল তখন মানুষ খেতে পারতো না, আজকে 17 কোটি লোক, কোথাও কোনো লোক কোনো অভাবে নাই। ওই আপনারা ওই আমলে ওই রকম যে জাল পড়াইয়া তারপরে ওই নাটকের কথা মানুষ ভুলবে না, জালের দাম বেশি ছিল না শাড়ির দাম বেশি ছিল, এই কথাটা ভুলে যান কেন? তখন আমরা ছিলাম না, আমাদের জন্ম হয়নি, তখন আপনারাই ছিলেন, আপনারা এটিম বিটিম ছিলেন, আপনারা এটিম বিটিম মিলে এটা করছেন, আমরা ছিলাম না। প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি যে কথাটা বলেছেন সঠিক বলেছেন যে আপনারা কৃষি উন্নয়ন করেছেন, কিন্তু আমি জানতে চাই এই যে উন্নয়নটা করেছেন কি কি প্রোগ্রামের মাধ্যমে করলেন, প্রোগ্রাম গুলো আমাদেরকে বলেন যে আপনি এই কৃষকটা এটা দিয়েছেন, কৃষকটা শোনেন, সরকার হইল ব্যবসায়ীরা ব্যবসা করবে, সরকার হইল সহযোগিতা করবে, সেই সহযোগিতা করেছে বলেই ব্যবসায়ীরা ব্যবসা করতে পেরেছে। আজকে মাছ বলেন, আজকে জানেন আপনি মাংস উৎপাদনও বাংলাদেশ 15তম স্থানে। আমাদের কোন জিনিসটা, পেঁয়াজের কথা বলছেন আপনি, এই পেঁয়াজ তো ইন্ডিয়া থেকে ওই পেঁয়াজটাই সবাই পছন্দ করে, যার জন্য ইন্ডিয়া বন্যা হয়েছে তারা পেঁয়াজটা রপ্তানি বন্ধ করছে, সেই সময় পেঁয়াজের একটা দাম বাড়ছে এবং সরকার সেখানে মিশর এবং টার্কি বিভিন্ন জায়গা থেকে, চায়না বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ এনেছে, ইভেন প্লেনে করে পেঁয়াজ এনেছে, সরকার আর কি করবে? তারপরে আপনি খাইতে চাইবেন ওই দেশি পেঁয়াজ, আপনি তো ওই টার্কির পেঁয়াজ খেতে চান না? না না, দেশি পেঁয়াজ জানেন, কিন্তু আমার কথা হচ্ছে আমার কৃষককে তো আমাকে একটা প্রোগ্রাম আনতে হবে। আজকে আপনি যেহেতু আমাদের একজন ব্যবসায়ী এবং আছেন, আপনি কৃষকদের জন্য প্রোগ্রাম দেন, আপনি দেখেন বাণিজ্য নীতি দেখেন, আপনি তো বাণিজ্যের মধ্যে আছেন, যে কোনো কৃষি পণ্য আমদানি করতে হলে আইপি লাগে কৃষি মন্ত্রণালয়ের, এইটা কি প্রয়োজন বলেন? কেন রেকর্ড লাগবে না একটা? আপনি বাণিজ্য মন্ত্রণালয় কি করে তাহলে লাইসেন্স দিয়েছেন সে এখন আরেকটা হার্ডল কেন দিচ্ছেন না? কেন আমার যেতে হবে আইপির জন্য? বাণিজ্য মন্ত্রণালয় লাইসেন্স দিচ্ছে, পারমিশন দিচ্ছে, কাস্টম ডিউটি নিচ্ছে, আপনি যদি কোন আইটেম কন্টামিনেট থাকেন, রেস্ট্রিক্টেড থাকেন, বলে দেন এই আইটেম রেস্ট্রিক্টেড, কিন্তু সাধারণ জিনিস, এই যে একটা পেঁয়াজ আমদানি করতে গেছে লোকে, তার জন্য গিয়ে লাইন দিতে হয়েছে কৃষি মন্ত্রণালয়ে, আপনি এটা কাইন্ডলি নোট করেন, একটু বলেন দেখেন যে আইপি সিস্টেমটাকে উঠায় দেওয়া যায় কিনা, কৃষি মন্ত্রণালয় থেকে আইপি নিতে হয়, এটা আপনি একটু আমরা বিনীত অনুরোধ করবো, এতে তাহলে আমদানিটা একটু সহজতর হবে। তারপরে আমাদের দেশে কোনো আপনারা যে পেঁয়াজ আনতে চান সেই পেঁয়াজ আনেন, কোন জায়গায় কোন রকমের বাধাগ্রস্ত কেউ হয় নাই, কথাটা সত্যি না, আইপি লাগে, আইপি লাগার জন্য 100% সত্যি, আপনি না জেনে বলছেন, আপনি ইম্পোর্ট পারমিট লাগে, কৃষকের কথা বুঝবে আপনি, যে ইম্পোর্ট পারমিটটাকে নিতে হয় আপনাকে, তাকে দিয়েছেন তাকে লাইসেন্স, তাকে ইম্পোর্ট লাইসেন্স দিয়েছেন, এখন আর একটা করছেন ইম্পোর্ট পারমিট, যে কোনো কৃষিজ দ্রব্যাদি আমদানি করতে হলে, তেল, নুন, চাল, ডাল, সাধারণ যে কোনো কিছু করতে হলে ওখান থেকে আইপি লাগবে, বাণিজ্য নীতি আপনি বলে দিয়েছেন, অল বিজনেস আর ওপেন এক্সেপ্ট, আপনি আমার প্রয়োজন আছে কি না, আমার কৃষক আমার দেশে যদি সাফিসিয়েন্ট থাকে তখন সেই জিনিসটা আপনি আনবেন কি না সেটা তো আমাকে দেখতে হবে, আমাকে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় দেখতেছেন ভাই, তারপরে আর একটা মন্ত্রণালয় কেন, এবং ওখানে টাকা দিতে হয় 5,000 টাকা করে ফি দিতে হয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়কে একত্রে কাজ করতে হবে।
একটা পুষ্টি মিশনের দেওয়ার দায়িত্ব, তিনটাকে দায়িত্ব দেওয়ার দরকার নাকি? আপনি একজনকে দায়িত্ব দেন, নাহলে একটা আলাদা সেল করেন, তিনজনকে মিলে তিন মন্ত্রী মিলে একটা সেল করেন, নাহলে আরেকটা সিনিয়র মন্ত্রীর পোস্ট বানান, কিন্তু মানুষকে হরেন থেকে বাঁচান, মানুষকে এক জায়গায় নিয়ে যান, মানুষকে দাঁড়ে দাঁড়ে ঘুরেন না। এক সময় যে হয়রানি মানুষ হয়েছে তার থেকে এখন এখন কম, কিন্তু এখন হয়রানি হচ্ছে, ঠিক আছে, এখন কম, আপনারা ভালো করছেন, কমাইছেন, দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই দেশের ব্যবসায়ীরা আরো অনেক ভাবে সহায়তা পাবে সরকারের কাছ থেকে। আমি এই যে আক্তার ভাইয়ের সাথে যে এই যে উত্তেজনা, এই কথাবার্তা, এটা আজকে আজকে বিজয়ের মাস, আমাদের আনন্দের মাস, এই মাসে এবং আমরা এখানে এই বছর দেখেন আমরা 50 বছর পূর্তিতে যাচ্ছি, সবচেয়ে বড় কথা হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করতে যাচ্ছি। এই প্যান্ডামিকের মধ্যে আমি মনে করি যে আমরা অনেক ভালো অবস্থায় আছি এবং ভবিষ্যতে যদি এই বাধাগ্রস্ত না হয়, পিছন থেকে যদি টেনে না ধরা হয়, তাহলে আমাদের এই দেশ এগিয়ে যেতে বেশি সময় লাগবে না। এবং আমরা মনে করি যে আক্তার ভাইরা ওনারা এই এই পলিটিক্স থেকে বের হয়ে এসে উনি নিজেই বলেছে যে অনেক দিন সময় লাগবে, এখন অনেক দিন সময়, কিন্তু পলিটিক্স এর জন্য একটা কার্যকর বিরোধী দলের প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয়তাটা ওনারা বোধহয় এই প্রজন্মে আমরা দেখতে পারবো কিনা আমরা জানি না এখনো। তবে আমি ওনাদের কাছে অনুরোধ করব যে সত্য কথাটা বলার জন্য, সত্য কথাটা স্বীকার করার জন্য এবং দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় একত্রে সেই রিপোর্ট হয় যে বিএনপি লোকেরা কেন আসছিল, আপনাদের অফিস চেম্বার টেম্বারে গেলে দরজা সহজে খুলে না, আপনাদের চেম্বারে যাওয়াই যায় না, এটা বললাম আপনাকে বাইদা ভাই আর কি, কোন কমপ্লেন না, দরজা সবসময় খোলা, খোলা হবে না, দরজা সবসময় খোলা, কিন্তু খোলার মধ্যে ফিল্টার আছে, ভাইরাস আসতে পারে তো, বুঝছেন না, করোনা হাওয়া ভবনের সময় ছিল, করোনা না না হাওয়া ভবন, হাওয়া ভবন ওপেন ছিল বলেই তো সবাই হাওয়া খেতে আসছো, সবাই আসতো ওখানে। এনিওয়ে আপনাকে যেটা বলছি, নাথিং হার্ড বার্নিং, আপনার কাছে আমাদের কিছু তো নিবেদন করলাম, এই আইপিও সম্বন্ধে বললাম বা আমাদের কিছু জিনিসগুলো দেখেন, যদি হয় মানুষ একটু ইজি হবে। ধন্যবাদ ভাই, যে কথাটা আমি কনক্লুড করতে চাই, আবারও সবাইকে বিজয় বিজয় মাসে জি শেষ করতে এই যে কথাটা কনক্লুড করতে চাই, বিজয় মাসে যেটা কনক্লুড করতে চাই 30 সেকেন্ড, আসলে আমরা আজকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলো আমরা কেন জানি না ডিভাইড হয়ে যাচ্ছি, যার সুযোগটা নিচ্ছে অপশক্তিরা। আমি আজকে এই বিজয় মাসে অনুরোধ করব, মুক্তিযুদ্ধ যে যেখানে থাকুক না কেন, কেউ যদি কোনো অপরাধ করে থাকে তো শাস্তি হবে, জেল হবে, ফাঁসি হবে, কিন্তু তার মুক্তিযুদ্ধটা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করেন না, কারণ যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু আমিও আপনাকে প্রশ্ন করব। আমার কিন্তু কেউ ধুয়া তুলসী পাতা নই, এই স্বাধীনতার মাসে অন্তত একটা জায়গায় নন কন্ট্রোভার্সি রাখেন, আমরা যেটা পরিষ্কার বলছি, আমি আজকে বলি নাই, আমি সেই আমার 91 সালে পার্লামেন্টে বলেছি বঙ্গবন্ধু জাতির পিতা, এটা নিয়ে আমি বহুদকার আমি বহিষ্কারী দল থেকে, তারপরে আমি ওইটাতে স্ট্যান্ড করি, আমি এখনো ওখানে দাঁড়ায় আছি, কিন্তু কথা হচ্ছে বঙ্গবন্ধু জাতির পিতা বলতে হলে আমি যে মুক্তিযোদ্ধা, স্বীকৃতি আপনাকে আমাকে দিতে হবে, আমাকে আপনি স্বীকৃতি দিবেন না, আমাকে মুক্তিযুদ্ধ নিয়ে করবেন, 16 ডিসেম্বর আমাকে দাওয়াত দিবেন না, 21 নভেম্বর আর্মি ডে আমাকে দাওয়াত দিবেন না, আর আমি বঙ্গবন্ধু বলবো, জাতির পিতা বলবো, প্লিজ টাইম ইজ কামিং, হয়তো আমরা কতগুলো নিজামীর আর মুজাহিদের গাড়িতে দর্শক দুজন অতিথি কথা বলছিলেন, দুজনই রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত, একজন ব্যবসায়ী নেতা আর একজন ব্যবসা বাণিজ্য করেন, নানা বিষয় নিয়ে কথা হচ্ছে। আমরা শুধু আলোচনাটা শেষ করতে চাই, যে যে বিষয় নিয়ে দুজন একেবারে শেষ মুহূর্তে কথা বলছিলেন, তে করছিলেন যে বিজয়ের মাসে আমরা কথা বলছি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব, 50 বছর বয়স কম নয়, আমরা শতবর্ষ পালনের উদ্যোগের কথাই এখন বলা হচ্ছে। আমাদের দেশে মুক্তিযুদ্ধের কথা অনেক বেশি আলোচনা হয়, পৃথিবীর কম দেশেই সারাক্ষণ
সর্বক্ষণ এইসব বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু আমরা অনেক বেশি আবেগী জাতি এবং আমরা যেহেতু রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে আমাদের আবেগটাও বেশি, আমরা এই কথা নিশ্চয়ই বলতে পারি। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করেন বা নিজেরা বলেন যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এখানেও আলোচনা হয়েছে, সবার মধ্যেই আসলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে পাকিস্তানের চেতনাটা পরিহার করতে হবে। পাকিস্তান যা চেয়েছিল, যেখান থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছি, যে অঙ্গীকার ব্যক্ত করে, যে আশা ব্যক্ত করে যে আমরা 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দল বিজয়ী হয়েছে তাকে ক্ষমতা দিতে হবে, 70-এর নির্বাচনের মতো একটা নির্বাচন আমরা চাই, আমরা দেশে গণতন্ত্র চাই, আমরা দেশে অসাম্য চাই, আমরা দেশে সামাজিক ন্যায় বিচার চাই, আমরা দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, প্রতিটি মানুষ, তিনি ধনী হন, গরিব হন, তিনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, তার অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং তিনি যেন সমমর্যাদায় এখানে থাকেন, ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক, স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো থাকুক, আইনের শাসন দেশে প্রতিষ্ঠা হোক, এই চেতনা ধারণ করি কিন্তু আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে দেশটাকে স্বাধীন করেছি। কাজেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি স্বাধীনতার এই এই কাজে আমার অবদান ছিল, আমি সেক্টর কমান্ডার ছিলাম, আমার নেতা সেক্টর কমান্ডার ছিল, আমার নেতা নামে যুদ্ধ হয়েছে, আমার নেতা প্রধানমন্ত্রী ছিলেন, এইসব কথার চেয়ে বড় কথা হচ্ছে ওই চেতনাগুলোকে ধারণ করা এবং সেগুলোকে বাংলাদেশের সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। সেটি যদি করতে পারি তাহলেই আসলে আমরা সেই স্বাধীনতার অঙ্গীকার পূরণ করতে পারবো, যারা রক্ত দিয়েছেন তাদের রক্তদানকে সার্থক করে তুলতে পারবো। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।